হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি আছি তোমাদের সঙ্গে সৌমেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সানডে কিউএনএ পার্ট টু। তোমরা সকলেই জানো, প্রত্যেক শনিবার আমরা ইউটিউবের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করি, যার নিচে তোমরা কমেন্ট করে কোশ্চেন জিজ্ঞাসা করো এবং যার উত্তর আমরা প্রত্যেক সানডেতে দিয়ে থাকি। তো এটা হচ্ছে পার্ট টু এপিসোড। তো তোমরা যারা যারা কোশ্চেন করেছো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে, এবং কিংবা যারা যারা কোশ্চেন করনি এবং তোমাদের এই কোশ্চেনটা মনের মধ্যে রয়েছে, তারা তাদের অ্যান্সার কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তার আগে বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন কে জিজ্ঞাসা করেছে এবং কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তো আই থিঙ্ক অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, আজকের প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করেছে প্রিয়া ঘোষ। তো এটা আমার সম্বন্ধে জিজ্ঞাসা করেছে যে আমার বাড়ি কোথায়, সে জানতে চেয়েছে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলাতে, মুরারই থানার অন্তর্গত আমার বাড়ি। নেক্সট দেখো করেছে, মেন এক্সাম কোন মাসে হতে পারে দাদা, অনুমান করে বলো। তুমি কোন মেন এক্সামের কথা বলছো সেটা যদি একটু বলে দিতে তাহলে ভালো হতো। তবে তোমাদেরকে বলে রাখি, আবগারির যে মেন এক্সাম সেটা হচ্ছে তোমাদের জানুয়ারি মাসে, এবং তোমাদের যে WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবলের মেন এক্সাম সেটা হবে তোমাদের একদম মার্চ এপ্রিল মাস নাগাদ তোমাদের মেন এক্সামটি হবে। নেক্সট দেখো জিজ্ঞাসা করেছে, WBP SI-এর এক্সামের নোটিশ কবে বেরোবে। সোমবার তোমাদের নোটিশ বেরোবে। আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের শুক্রবার বার হওয়ার কথা ছিল, বাট কিছু টেকনিক্যাল ফল্টের কারণে বার হয়নি। 5ই ডিসেম্বরই তোমাদের এক্সাম হচ্ছে এবং সোমবার তোমাদের অফিসিয়াল নোটিশ বার হবে অফিসিয়াল ওয়েবসাইটে। নেক্সট দেখো জিজ্ঞাসা করেছে, WBP নিউ ভ্যাকান্সি 2022-এ কবে নাগাদ বেরোতে পারে। তো তোমাদের 2022-এ মার্চ এপ্রিল মাস নাগাদ তোমাদের যে WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবল, WBP SI লেডি SI-এর ভ্যাকান্সি বার হবে। যদি বার হয় তাহলে ওই মার্চ এপ্রিলে, না হলে একদম তোমাদের 2022 সালের লাস্টের দিকে কিন্তু ভ্যাকান্সি বার হবে। আশা করা যায় তোমাদের প্রথম দিকে ভ্যাকান্সিটা চলে আসবে, যেমনটা তোমাদের যেহেতু 2021 সালে কোনো ভ্যাকান্সি বার হয়নি, 2020-র ভ্যাকান্সি এখন যেটা চলছে সেটা হচ্ছে 2020 সালের ভ্যাকান্সি। তো 2021-এর ভ্যাকান্সি কিন্তু বার হবে, সেটা 2022 সালে প্রথম দিকে আশা করা যায় বার হতে পারে। নেক্সট দেখো জিজ্ঞাসা করেছে, WBP কনস্টেবল বললাম 2022 সালে মার্চ এপ্রিল মাস নাগাদ, WBP নিউ ভ্যাকান্সি বলে দিলাম, সেম কোশ্চেন। নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে, দাদা আমি OBC বি 40 পাবো, পাস করবো কি বলো, আর কাট অফ কত যাবে একটু বলো। আমি কাট অফ তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা যারা 25+ পাচ্ছ প্লিজ তোমরা প্রিপারেশান করো, কারণ বলা নেই, কাট অফ কমও যেতে পারে বেশিও যেতে পারে। তবে 25+ যারা পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট, তারা অবশ্যই প্রিপারেশান নাও মেন এক্সাম প্লাস মাঠের জন্য। পাস করে গেলে কিন্তু তখন তুমি টাইম পাবে না, তোমাদের রেজাল্টের পর কিন্তু বেশি টাইম পাবে না, তখন তুমি মেন এক্সামও কোয়ালিফাই করতে পারবে না, প্লাস তুমি মাঠও কোয়ালিফাই করতে পারবে না। তো 40 তুমি আরামসে তুমি OBC 40 কোয়ালিফাই করবে, একদম 100% গ্যারেন্টি। তারপর নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে, SI-এর এক্সাম কি 5 তারিখ হবে। হ্যাঁ একদম 100% তোমাদের SI-এর এক্সাম 5 তারিখ হচ্ছে। কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি কি এই মাসে বার হবে। না, কলকাতা পুলিশের ভ্যাকান্সি নভেম্বর মাসে বার হচ্ছে না, ডিসেম্বর মাসের শেষের দিকে বার হলে হবে, না হলে একদম 2022 সালে ফেব্রুয়ারি মাসে তোমাদের কলকাতা পুলিশের ভ্যাকান্সি আসছে, এটা গ্যারেন্টি দিচ্ছি, ভ্যাকান্সি আসবে, প্রস্তুতি নাও এটাই বলবো, ভ্যাকান্সি আসবে এটুকুন জেনে রাখো, একটু লেট হচ্ছে বাট ভ্যাকান্সি আসবে। নেক্সট দেখো, WBP প্রিলিমিনারি রেজাল্ট কবে দেবে। আমি বলে দিয়েছি, ডিসেম্বর মাসের তোমাদের যে লাস্ট উইক রয়েছে সেই মাসে আপাতত WBP ও ঠিক করে রেখেছে সেই মাসে তোমাদের রেজাল্টটা দেওয়ার, তবে পরবর্তীকালে ডেট চেঞ্জ হতেও পারে। লাস্ট উইকের রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত, আমি যতদূর জানতে পেরেছি, ডেট এখনও জানতে পারিনি, জানতে পারলে অবশ্যই তোমাদেরকে সবার আগে ভিডিও করে আমি জানিয়ে দেবো। নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে, WBP এক্সামে 37 পাবো, ইউআর আমি কি পাস করবো। একদম আরামসে পাস করবে, 37 আরামসে কোয়ালিফাই করবে তোমরা। দাদা আমি ভালো রান পারি না, আবার WBP এক্সামটা ভালো পারিনি, আমি কি ডিফেন্স লাইন কেন ছাড়বে। ছাড়ার দরকার নেই, তুমি প্রিপারেশান তোড়জোড় চালাও, সেভাবে প্রস্তুতি নাও, তাহলেই হবে। প্রিয়া ঘোষ জিজ্ঞাসা করেছে আবারও, আমি তোমাকে বলবো রান রেগুলার প্র্যাকটিস করো, আরামসে হবে, এবং রেগুলার পড়াশোনা করো, তাহলেই তুমি কোয়ালিফাই করে যেতে পারো। এরপরে তো তোমার এক্সাম ভালো হয়নি তো কী হয়েছে, এরপরে নতুন ভ্যাকান্সি আসছে, তার জন্য এখন থেকেই প্রিপারেশান শুরু করো, এখন থেকেই তুমি রানে কমজোর, তো রানের প্রতি জোর দাও, এক্সামের প্রতি জোর দাও, পড়াশোনা করো বেশি করে, তাহলে তো তুমি কোয়ালিফাই করবে, কেন ডিফেন্স লাইন কেন ছাড়বে, যেটা স্বপ্ন সেটাকে তো সাকার করতেই হবে। নেক্সট, WBP এক্সাইজ মেন এক্সাম ডেট বলে দিয়েছি আমি, তোমাদের জানুয়ারি মাসে হচ্ছে, কিন্তু ডেট এখনও জানতে পারিনি, তোমাদের আগে যে মাঠটা বাকি আছে সেটা কমপ্লিট হোক, তারপরে তোমাদের মেন এক্সাম ডেট বলা যাবে। বলে দিলাম মেন এক্সাম তোমাদের
জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ডেট কিন্তু ডাব্লিউবিবি বোর্ড ওই মানটাই ঠিক করে রেখেছে। প্রিলির রেজাল্টও বলে দিলাম, ডাব্লিউবিপিএসআইয়ের 5ই ডিসেম্বরই ভাই এক্সাম হচ্ছে, একদম কনফার্ম। তো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, কলকাতা পুলিশ কনস্টেবলের নোটিফিকেশান কবে বার হবে? বলে দিলাম নেক্সট কোয়েশ্চেন, আরপিএফ তোমাদের এখন বার হচ্ছে না, আরপিএফ যতদিন না তোমাদের গ্রুপ ডির এক্সামটা হচ্ছে, সম্ভব ডিসেম্বর মাসে তোমাদের গ্রুপ ডির এক্সাম হবে রেলওয়ে। তারপরে 2022 সালে তোমাদের কিন্তু মার্চ এপ্রিল মাস নাগাদ, একদম তোমাদের ফেব্রুয়ারি কিংবা মার্চ এপ্রিল মাস নাগাদ আরপিএফের ভ্যাকান্সি বার হয়ে যাবে, এটুকু তোমাদেরকে জানিয়ে রাখতে পারে। কেপি বলে দিলাম, ওবিসি বি24 হচ্ছে, তুমি প্রিপারেশান শুরু করো, এটা তোমাদেরকে বলবো। হ্যাঁ হ্যাঁ, প্রিপারেশান তোমরা মাঠ শুরু করে দাও, 24 পাচ্ছ, 20 পাচ্ছ, 25 পাচ্ছ, মাঠ শুরু করে দাও, প্রস্তুতি নাও, এখন থেকেই প্রস্তুতি নাও। নেক্সট ওয়েট গেন নিয়ে একটা ভিডিও দাও, ওয়েট গেন, বেশি করে ভাত খাও, বেশি করে ভাত খাও, যে ফ্যাট জাতীয় জিনিস সেগুলো বেশি করে খাও, আরামসে ওয়েট গেন হয়ে যাবে, ভিডিও অবশ্যই দেবো। নেক্সট, কলকাতা পুলিশ এসআইয়ের ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেটার এক্সাম কবে হবে? তোমাদের এসআইয়ের যে এক্সামটা সেটা তোমাদের মোটামুটি ধরতে পারো তোমাদের মেন এক্সামের পর হবে, কনস্টেবলের মেন এক্সামের পর কিংবা তার আগে, তার 1 মাস আগে ধরে রাখতে পারো, ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাস নাগাদ তোমাদের কলকাতা পুলিশ এসআইয়ের মেন এক্সাম, সরি কলকাতা পুলিশ এসআইয়ের যে এক্সাম সেটা হতে পারে। তো মোটামুটি এসএসসি জিডি ভ্যাকান্সি, তারপরে নেক্সট এসএসসি জিডির ভ্যাকান্সি কি বার হতে পারে? হ্যাঁ, এসএসসি জিডির ভ্যাকান্সি এরপরেও বেরোবে, অবশ্যই বেরোবে, 2022 সালেই আসছে ভ্যাকান্সি। তো সেম কোশ্চেন জিজ্ঞাসা করেছে অনেকেই, দাদা ডাব্লিউবিপি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে? এইচএস তোমার যত কোয়ালিফিকেশান আছে সব ডকুমেন্টসই নিয়ে যাবে, কোনটা কি দরকার হবে? সব কিছুই লাগে মোটামুটি, অ্যাডমিট মার্কশিট মাধ্যমিকের, এইচএসেরও অ্যাডমিট মার্কশিট অবশ্যই নিয়ে যাবে, তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই সেটা রিনিউয়াল করে নিয়ে যাবে, রিনিউয়াল করে না নিয়ে গেলেও কোনো প্রবলেম নেই, তবে তোমাকে কিন্তু সেখানে একটু টাইম লাগবে, তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে দেবে, সেই ফর্মটা ফিল আপ করতে পারো, তুমি যদি রিনিউয়াল করে থাকো তাহলে তুমি কিন্তু তাড়াতাড়ি মাঠে যেতে পারবে এটাই। আর তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো গ্র্যাজুয়েশনের নিয়ে যাবে, সব ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়াটাই ভালো। তো আর কোনো কোশ্চেন? তারপরে দেখো একজন ভালো কোশ্চেন করেছে, দাদা এসএসসি জিডি আজকাল তারপরের দিন যে এক্সামগুলো হয় সেই কোশ্চেন? হ্যাঁ অবশ্যই, তোমার শিফটেও সেই কোশ্চেনগুলো রিপিট হতে পারে, কারণ সেগুলো তো কোশ্চেনগুলো আউট হয় না, না সেগুলো কম্পিউটারে তুমি এক্সাম দিয়ে চলে আসো, তারপরে কিন্তু সেগুলো থেকে যায়, রিপিট হয়, রিপিট হয়। একজন জিজ্ঞাসা করেছে, আইএএস এর জন্য কিভাবে প্রিপারেশান নেব? পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, তোড়জোড় করে, তাহলেই তুমি প্রিপারেশান ভালো করে নিতে পারবে। এটা না যে তোমাকে দিল্লি গিয়ে প্রিপারেশান নিতে হবে, তুমি বাড়িতে বসে অনেকেই কোয়ালিফাই করেছে, অনেকেই চাকরি পেয়েছে, অনেকেই বলে দিল্লি গিয়ে যে আইএএস আইপিএস এর জন্য প্রিপারেশান নিতে হয়, বাড়িতে বসে প্রিপারেশান নেওয়া যায়। দাদা ডাব্লিউবিপি মেন এক্সাম 13ই ফেব্রুয়ারি হবে নাকি মাধ্যমিক এইচএস এর পরে? না, মেন এক্সাম 13ই ফেব্রুয়ারি, ফেক ফেক, ওটা ফেক, 13ই ফেব্রুয়ারি মেন এক্সাম হবে না, এখনও ডেট, তোমাদের মাঠ রেজাল্ট হলো না, মাঠ মেন এক্সাম কী করে হয়? তো যাই হোক, এ হচ্ছে তোমাদের অনেকগুলি কোশ্চেন, যেহেতু সকলেই করেছে প্রায় একই, তো সকলে কোশ্চেন অ্যান্সার দেওয়াটা তো পসিবল না, যেগুলো পারলাম সেগুলো দিলাম, আশা করছি সকলেরই কোশ্চেন অ্যান্সার হয়ে গেছে এই ভিডিওর মধ্যেই। আর এরপরে সানডে কিউএনএতে তোমরা কোশ্চেন করো, যাদের কোশ্চেন আমি পিক করতে পারিনি, এরপরে সানডে কিউএনএতে করবো, অবশ্যই করবো, পিক করে নেবো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।